এত চিপা সিটে বসা যায় নাকি? বুড়ো লোকটা বিরক্ত হয়ে বিড়বিড় করে নিজের সিটে বসে পড়ল। অনেকদিন পর নিজের গ্রামে যাচ্ছে। আগামীকাল বুধবার হরতাল, বৃহস্পতিবার বাদ দিলে পরদিন শুক্র শনিবার সহ টানা তিন দিনের ছুটি। তবে বাসের অনেক যাত্রীর মতো বুড়ো সেই সুযোগটা নিচ্ছে না। কর্মহীন একজন মানুষে দেরি করে আসার কারণে একেবারে পেছনের সিটে বসতে হয়েছে। ভালো করেই জানে ঝাঁকি খেতে খেতে অবস্থা কাহিল হয়ে যাবে। গতকাল হঠাৎ করে স্বপ্ন দেখেছে তার বাবাকে। মাঝরাতে ঘুম ভেঙে যাবার পরে নিয়ত করেছিল বাবার কবর জিয়ারত করবে। প্রায় 25 বছর পর নিজের বাবাকে স্বপ্ন দেখেছে। অনেক বছর হয়ে গেছে, আমারও সময় হয়ে গেছে তাহলে। কথাটা মনে পড়তেই মৃত্যু নামক কুৎসিত দানবটার চেহারা চোখের সামনে ভেসে উঠল। মৃত্যু ভাবনা দূর করার জন্য হাতে রোল করা পুরনো একটা সংবাদপত্র পড়তে শুরু করবে কি না ভাবতে লাগলো সে। 28 বছরের যুবক সালেক খুব তাড়ায় আছে, তবে তার বন্ধু আতাবর একেবারে ভাবলেশহীন। বাস ছাড়ার সময় পেরিয়ে গেছে আরও আধ ঘন্টা আগে। রাগে গজগজ করছে সালেক, হাঁটার গতি আরেকটু বাড়িয়ে দিয়ে পিছিয়ে পড়া বন্ধুর দিকে ফিরল। আরে তোমার অবস্থা দেখে মনে হইতাছে বাস তোমার লেগে সারাদিন দাঁড়া থাকবো? তুমি মিয়া খামাকা টেনশন করতেছো, ওই হালার বাস আরও 1 ঘন্টা খাড়ায় থাকবো। দেহ জীবনে দেখছো বাঙালি টাইম মতো কিছু করে? তর্জনী আর মধ্যমার ফাঁকে রাখা সিগারেটটা জোরে একটা টান দিল আতাবর। ইন্স্যুরেন্স কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সালেক আর সবার মতো হরতালে ছুটিতে গ্রামে বাড়িতে যাচ্ছে না। তার পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেছে। অসুস্থ বাপ আবদার করেছে বড় ছেলের বউ দেখে তিনি কবরে যাবেন, তার আগে নয়। আগামী শুক্রবার তার কাবিন তাই সাথে করে ঘনিষ্ঠ বন্ধু আতাবরকে নিয়ে রওনা দিয়েছে। ঢাকায় আসার পর আতাবরদের মহল্লারই একটা মেসে উঠে সালেক, সেই থেকেই ছেলেটার সাথে তার পরিচয় আর বন্ধুত্ব। রাজনীতি ছাড়া আতাবর কিছুই করে না, তারপরও দিনরাত খেটে আধমরা হওয়া সালেকের চেয়ে ভালো আছে সে। আতাবরকে নিজ গ্রামটা ঘুরিয়ে আনার ইচ্ছে ছিল অনেক দিনের, কিন্তু সময় আর সুযোগ আসেনি। এখন তার কাবিন আর হরতালের সুবাদে সে সুযোগ এসে গেছে। পাকা 3 দিন তাকে গ্রামে থেকে ঢাকায় চলে আসবে। 25 বছরের যুবক মুক্তার খুব টেনশনে আছে। অনেক আগে বাস স্ট্যান্ডে এসেছে কিন্তু বাস এখনও ছাড়ছে না। ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে সে। অনেক ভেবেচিন্তে বাসের একটা সিট নিয়েছে বড়সড় জানালার পাশে। জানলা দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। আজ ভোরের দিকে এমন একটা ঘটনা ঘটে গেছে যে তাকে এখন ঢাকা থেকে অনেক দূরে এক বন্ধুর বাড়িতে যেতে হচ্ছে। বিপদে পড়লেই মুক্তার সেখানে কি আশ্রয় নেয়। বৃষ্টি ভালো লাগছে না, ব্যাপারটা খুব অস্বস্তিকর। তার পাশে বসার লোকটা নিষ্ফলক চেয়ে আছে তার দিকে। এমন না যে পুরুষ মানুষের লোলুপ দৃষ্টির কারণে তার এমন অনুভূতি হচ্ছে। আজ এতদিন পর নিজের গ্রামের বাড়িতে যাবার জন্য বাসে উঠতেই কিনা এই উটকো লোকটা এসে জুটেছে। প্রথমে বাসের এই যাত্রীকে সে খেয়ালই করেনি। লোকটা একটু বাগড়ে তাকে বলল, কেমন আছো বৃষ্টি? কথাটা শুনেই তার বুক ছ্যাদ করে ওঠে। আমি বৃষ্টি না, আমি আকলিমা, বেশ রুক্ষ গলায় কথাটা বলে জানা দিকে বাইরে তাকিয়ে থাকে সে। তার পাশে থাকা ইতরটা চোখের পলক ফেলছে না, সেই থেকে ঠোঁটের কোণে বদমাশের হাসি ঝুলে আছে। বাসের ভিতরে ঢুকেই সালেকের মেজাজ বিগড়ে গেল। সব সিট দখল করে গেছে, একেবারে পেছনের সিটে বসতে হবে এখন। পেছনের বাম দিকের 3টা সিটের মধ্যে জানলার পাশে সিটে বসে আছে 70 কি 80 বছরের এক বুড়ো। ডান দিকে 2টো সিট কোন হারামজাদা যেন গাঁটি বোঝকা রেখে দখল করে রেখেছে। সে গাঁটি থেকে বের হচ্ছে শুটকি মাছের বমি ওদ্রে করা তীব্র গন্ধ। একটু কাছে এগোতেই সালেকের পেট গুলি উঠল। আতাবরকে বুড়ো পাশে বসতে বলল সে। নানাজান একটু চাপেন তো, বুড়োকে উদ্দেশ্য করে আতাবর বলল, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। কানে কম হলো নাকি? বিড়বিড় করে বলল সে। এই যে নানাজান একটু সরেন, এবার বেশ জোরে বলল। কৈশোরুম জায়গা থাকলে তো, ঝাঁচালো কণ্ঠে জবাব দিল বুড়ো, নানা বলাতে খেপে গেছে। বুড়ার তেজ আছে দেখি, কণ্ঠটা নিচে নামিয়ে পাশে দাঁড়িয়ে থাকা সালেককে বলল আতাবর, এটা তো 3 জনের সিট। বুড়ো জবাব না দিয়ে সমস্ত মনোযোগ ঢেলে বাইরের বাইরের দৃশ্য উপভোগ করছে। আতাবর কিছু বলো না বটে, কিন্তু এমনভাবে বসলো যে বুড়ো ধাক্কা খেয়ে নিজে থেকে একটু সরে গেল। বাপের বয়সী লোকের সাথে এমন করতে লজ্জা করে না, খেপে গিয়ে বলল বুড়ো।
আমার বাপা এখন অনেক জোয়ান, আপনি আমার নানার বয়স হইবেন বলে লোকটা বুঝতে পারল এই ছোকরা ভদ্রগোছের কেউ না। রাগে সারা শরীরে আগুন ধরে গেল, কিছু বলো না, জানলা দিয়ে বাইরে চেয়ে রইল কেবল। হালা, এটা কোনো বাস হইল? পাশে বসা সালাটের কাছে অভিযোগের সুরে বলল আতাবর, লোকাল বাসের চাও খারাপ, তোমা গোলা নাকি এসে ভালো বাস নাই? আছে কিন্তু টিকিট পায় নাই। পাশে সিটে গাড়িটি বোঁচকা থেকে যে সুটকি দুর্গন্ধ বের হচ্ছে সেটা এখন আতাবর টের পাচ্ছে। নাক মুখ কুচকে বস্তার দিকে ইঙ্গিত করে সালেক শুধু বলল, সুটকির কাঠটি, বালে সুটকি থেকে তো কি বাজে গন্ধ আইতাছে। চারপাশে তাকিয়ে হেল্পারকে খুঁজতে লাগলো আতাপুর। হালার কোন খাটাশের বাচ্চাই মাল এখানে রাখছে? সালে কিছু বলল না। বাসে উঠার আগে একটাই চিন্তা ছিল, বাস চলে গেছে কিনা। এখন আবার অন্য একটা চিন্তা ভর করেছে, বাবা মা যে মেয়ের সাথে তার বিয়ে ঠিক করেছে তার শুধু একটা ছবি দেখেছে, ওই ছবি দেখে যতটুকু বুঝেছে তাতে মনে হয়েছে মেয়েটার চেহারা স্বরূপ খারাপ না, তবে লেখাপড়া খুব কম, নিতান্তই সাধারণ একটি মেয়ে। অনেক আশা ছিল ঢাকা শহরে মেয়ে বিয়ে করবে, কিন্তু সেটার হলো না। তার সঙ্গী আতাবরের মেজাজ খুব দ্রুত খারাপ হয়, আবার ফুরফুর হতেও সময় লাগে না। এ ছেলেটার সবসময় হাসা ঠাট্টা সব কিছুই করতে পছন্দ করে। দোস্ত কেমন লাগতাছে? মানে সালেক বুঝতে না পেরে বলল, এই যে বিয়া করতে যাইতেছ? একটু লজ্জা পেল সালেক। না কেমন আর লাগবো, এই তো। সালেকের উড়ুতে সজল একটা চাপড় মারলো আতাবর। দোস্ত তোমার স্যারা দেখা মনে হইতেছে বিয়ার রং এখনো লাগে নাই, তয় লাগে যাব, কথাটা বলি? হা হা করে হেসে ফেললো সে। বুড়ো লোকটা ভুরু কুচকে আতরের দিকে তার চোখে তাকিয়ে বিবে করে বলল, রং তো লাগছে অন্যজনের। কথাটা আতাবর শুনতে পেয়ে বুড়োর দিকে তাকালো, চাষা কিছু কইলেন নাকি? এবার কোন নানা যান, একবার কোন চাষা যান, ফাইজলামি করেন? আরে নানা যান কইয়া তো দেখলাম আপনার মুখটা একেবারে গরুর মতো হয়ে গেছে, তাই ভাবলাম চাষা করলে বুঝি ঈদের মতো খুশি হইবেন। বেয়াদব ফলা পাইন, নিচু কণ্ঠে বলে মুখটা আবার জানা দিকে সরে নিল বুড়ো। আতাবর আর সালেক একে অন্যের দিকে তাকিয়ে নীরব হাসি হাসলো, বুড়োর আচরণে তারা খুব মজা পাচ্ছে। বাসের বাইরে হ্যাংলা টাইপের একটা ছেলের সাথে মুক্তারের চোখাচোখি হতেই তার গলা শুকিয়ে গেল। এখনও দূর থেকে ক্ষণে ক্ষণে তাকে আড় চোখে দেখে যাচ্ছে ছেলেটা। এক অজানা আশঙ্কা মুক্তারের মধ্যে জেঁকে বসল। উঠেন উঠেন, বাস ছাড়ব। হেল্পারের কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। অবশেষে তাদের বাসটা গন্তব্যের দিকে চলতে শুরু করল। বৃষ্টির পাশে বসা লোকটা একটু আগে আবারও তাকে বৃষ্টি বলে সম্বোধন করেছে, ভাবছে এই লোকটার কাছ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। তার কানের কাছে মুখ নিয়ে লোকটা বলল, দেশে যাচ্ছ? কটমোট চোখে তাকালেও কিছু বলল না বৃষ্টি। এই লোকটা যে কিনা সব জায়গায় নিজেকে কবি বলে পরিচয় দেয়, তাকে যদি সে বাসে না পেয়ে অন্য কোথাও পেত তাহলে আচ্ছা করে একটা শিক্ষা দিয়ে দিত। আস্ত একটা খাটাস, তাকে কি ঠকানটানায় ঠকিয়েছিল? 300 টাকার জায়গায় যখন 500 টাকার একটা নতুন নোট তার হাতে গুঁজে দিল, তখন মনে হয়েছিল বাকি টাকাটা বকশিস হিসেবে দিচ্ছে। আধো আলো অন্ধকারে বেশি ধরতে পারেনি, কিন্তু তার ভুল ভেঙেছিল পরদিন সকালে। বাড়ির সামনে মুদির দোকানিকে 500 টাকা মেটাতে গেলে বুঝতে পারে 500 টাকা নোটটা জাল। এখন হাতের কাছে শিলকে পেয়েও বৃষ্টি কিছু করতে পারছে না, উল্টো সে যোচরটা তাকে পীড়ন করে যাচ্ছে। খচ্চর কবি একটা কবিতা আওড়াচ্ছে তার কানের কাছে মুখ এনে, দস্যুর মতো লুটি দিলাম আমি, ছিল তোমার যা সবই, ওহ প্রিয়তম ক্ষমা করে দিও যদি কিছু ফিরে দিতে না পারি। অসহ্য, মনে মনে বলল বৃষ্টি। কাবিনের পর কি বাসাগর হইব নাকি দোস্ত? সালেকের উদ্দেশ্যে বলা আতাবরের কথায় আদিরসের গন্ধ পেয়ে বুড়ো কান খাড়া করে রাখল। আস্তে কও, সালেক আর চোখে বুড়োর দিকে ইশারা করে নিচু কণ্ঠে বলল, ফোকনা লইয়া ঢুকো কিন্তু, তা না হইলে দেখা যাইব পয়লা চান্সে তুমি পেট ফুলাইয়া দিস। আবারও সালেকের উড়ুতে একটা চাপড় মারল সে। আমার স্টক আছে, কটা লাগবো নেই, তুমি কি সবসময় মানে বেগে সব জিনিস নিয়ে ঘুরো? সালেক মুচকি এসে বলল, কখন কামে লাগবে ক্যাঠায় জানে, লগে লগে রাখি, কথাটা বলি চোখ টিপলো আতাবর, এই জন্যই তো বিয়ের সাথে চিন্তা তোমার মাথায় ঢুকে না। এই কথা শুনে আতাবর একটু হেসে গেল। আস্তে, হেল্পারের জোরালো একটা কণ্ঠ শোনা গেল গেটের সামনে থেকে, ওস্তাদ একটু ডাইনে। কিন্তু বৃষ্টির পাশে বসে থাকা কবি আর একটু বায়ু সরে এলো একেবারে গা ঘেসে, তুমি আরো সুন্দর হয়ে গেছো। বদমাসটা আস্তে করে বৃষ্টির উড়ুতে হাত রাখলো, কটমট করে তাকালো সে। লোকটার কোনো বিকার নেই, ময়লা দাঁত বের করে হাসছে। বৃষ্টি নিশ্চিত এই কবি কয়েকদিন ধরে গোসল করেনি।
দোস্ত, বিয়া করবার লাগছো তোমার, দেখে মনে হইতেছে না দোনো মনো? আতা বউয়ের কথাটা প্রথমে বুঝতে পারলো না সালেক। দোনো মনো মানে? মানে পুরোপুরি খুশি হইতে পারতাছো না? খুশি ওর কি আছে, মা বাবার মুখের দিকে সে বিয়া করতেছি, আমি তো রাজি ছিলাম না, তুমি জানোই বাপে যদি বিছা না পড়তো তাইলে তো এখানে বিয়াই করতাম না। তাইলে কই করতা? আতাপুরের কথার মধ্যে যে একটা ইঙ্গিত আছে সেটা ধরতে পারলো সালেক। হয়তো নিঃশব্দে তার বুকের ভেতর থেকে একটা চাকপা দীর্ঘশ্বাসে বের হয়ে এলো, কিন্তু সেই চলমান বাসের কোলাহলে কেউ টের পেল না। ওই মেয়ের কথা বইলা যাও, মেয়েটা কিন্তু ভালা না, একটু উদাস হয়ে গেল সালেক। হ্যাপি প্রসঙ্গ উঠলেই আতাপুর তাকে এ কথা বলে, সালেক কখনো সেটা গায়ে মাখে না। হ্যাপি তাদের মেসের উল্টো দিকের এক বাড়িতে থাকে, সালেকের সাথে বেশ খাতিরও আছে তার, কিন্তু মেয়েটা ঠাটবাট একটু বেশি, সবসময় সেজে গুজে থাকে, কথা বলে শুদ্ধ ভাষায়। সালেকের এই মেয়েটাকে বেশ ভালো লাগে, সত্যি বলতে হ্যাপির সব কিছুই তার ভালো লাগে। মেয়েটা যখন ঠোঁট বেঁকে কোনো ব্যক্তি বা বিষয়কে তাচ্ছিল্য করতে থাকে সেটাও তার কেমন জানি লাগে, কিন্তু নিজের এই ভালো লাগার কথা কখনো বলার সাহস হয়নি। মেয়েটাও বোঝে সালেক তাকে পছন্দ করে, কিন্তু ভুলেও পরিশ্রম দেয়নি কখনো। নিজের উড়োতে আতাবরে থাবা বসতে সালেক সম্বিত ফিরে পেল। কি? সামনে একটা সিটের দিকে ইঙ্গিত করলো আতাবর। ওই যে সবুজ কামিজ পরা মেয়েটা দেখতেছ না? আতাবরের কথা শুনে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সালেক। দেখো না খসটার লোকে কি করতেছে। সালেক দেখল তাদের সামনে সিটে একটা মেয়ে বসে আছে, তার পাশে বসে আছে এক লোক। বাসে উঠার সময় মেয়েটাকে খেয়াল করে নেই, এইমাত্র দেখতে পেল। গা ঘেঁষে বসে থাকা লোকটি উত্ত্যক্ত করে যাচ্ছে তাকে, মেয়েটার ইচ্ছে বিরুদ্ধে তার কাঁধে হাত রেখেছে। অস্বস্তিতে মরে যাচ্ছে মেয়েটা, কিন্তু প্রতিরোধ করতে পারছে না। শুগুরের বাচ্চা! কিন্তু এরপর সালেক যেটা করলো সেটা তার চারিত্রিক বৈশিষ্ট্যের বাইরে। এই জীবনে সে নিজে কখনো এরকম কাজ করেনি। এরকম কাজ তার সঙ্গী আতাবরকে করতে দেখেছে বার কয়েকবার, আর প্রতিবারই সে বন্ধুর সাহসে মুগ্ধ হয়েছে। এই যে ভাই, বৃষ্টির পাশে বসে থাকা লোকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, তবে বৃষ্টি একটুও বিস্মিত হলো না। বিরক্তি ছাপিয়ে তার ঠোঁটে হঠাৎ করে দুর্বোধ্য হাসি দেখা যাচ্ছে। খচ্চরটা মুখ তুলে চেয়ে রইল সালেকের দিকে। বাসের মধ্যে থাকা সব যাত্রীর চোখও এখন সালেকের দিকে নিবদ্ধ। আপনার সমস্যাটা কি? বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল সালেক। সমস্যা মানে? তোতলাতে তোতলাতে বলল লোকটা। উনারা ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করছি, লোকটা কৃত্রিম বিস্ময়ে বলল। দেখেন না ভাই, একলা মেয়ে মানুষ পাইয়া কিরকম ইতরামি করতেছে। সুযোগ বুঝে বৃষ্টি পড়ল তার সদ্য আবির্ভূত ত্রাণকর্তাকে। সালেক আর কোনো কথা না বলে লোকটার জামার কলার ধরে সিট থেকে উঠালো। তারপর কি যেন মনে করে বাসের ভেতরে বসে থাকা যাত্রীদের নিরীক্ষণ করে গেলে কিছুটা সময়। এসব দেখে আতাপর যারপণায় বিস্মিত, তবে সালেকের এমন কাণ্ডে মজাও পাচ্ছে বেশ। মাঝখানে সিটে এক অশীতিপর বৃদ্ধে বসে আছে, তার পাশে এক স্বামী স্ত্রী। সাসা, আপনি কি এক মাজাইতেছেন? সালেক সে বুড়োকে উদ্দেশ্য করে বললে মাথা নেড়ে সায় দিল বুড়ো। এবার আরও বেশি কর্তৃত্বের সুরে বলল সে, সাসা আপনি এখানে আসেন। হয় সালেকের আগ্রাসী আচরণের কারণে, নয়তো বৃষ্টির মতো তরুণীর সান্নিধ্য পাওয়ার লোভে বুড়ো তার নাতি বয়সে এক ছেলের আদেশ পালন করে সুরসুর করে উঠে এলো। আপনি ওই সিটে গিয়ে বসেন, কলাটা ছেড়ে দিয়ে খচ্চরটাকে বলল সালেক। আপনি কে আমাকে এই সিটে যাবো অর্ডার দিচ্ছেন? বাসের সব যাত্রীর কাছে নিজের সম্ভ্রম ফিরে পাবার আশা একটু সাহস করে বলল কবি। চলন্ত বাসের বিকট শব্দের মধ্যে আলোড়ন তুলল শব্দটা, এমনকি ড্রাইভার লোকটা কয়েক মুহূর্তের জন্য পেছনে ফিরে দেখে নিল শব্দটার উৎপত্তিস্থল। কন্ডাক্টর ছেলেটা তাদের দিকে এগিয়ে এসে থেমে গেল। নিজের বাম গালে হাত বোলাতে বোলাতে ভরকে যাওয়া কবি চুপচাপ সিটের অদল বদল সেরে নিতেই বাস যাত্রীদের চোখে মুখে তৃপ্তির অভিব্যক্তি ফুটে উঠল। কারো কারো চোখে মুখে সালেকে বীরত্বের জন্য বাহবা দেবার অভিব্যক্তি। হাসতাস কেন? আতাবরে পাশে এসে বসার পর সালেক জানতে চাইল। নিঃশব্দে ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে যাচ্ছে সে। তালি বাজামু? আতাবর বলল, কেন তালি বাজাবা কেন? হাসি থামিয়ে এবার আতাবর স্বাভাবিক হলো। আচ্ছা আতকা খেয়ে পা গেলা কেন দোস্ত? সালেক কিছু বলো না, তা নিজের কাছে কোনো ব্যাখ্যা নেই, এখন মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এই দুই বেয়াদব ছেলে সব যাত্রীর কাছে সম্ভ্রম পাচ্ছে এটা বুড়ো মেনে নিতে পারছে না। একটা সিগারেট বের করে ধরালো সে। বুড়ার কান্ডা দেখছো? কোনো দিক গুঁতো মেরে চাপা কণ্ঠে বন্ধুকে বলল আতাবর। সালেক পাশ ফিরে বুড়োকে দেখলেও কিছু বলল না। হালার বিজাইত্তা টাইপের বুড়া, কথাটা বুড়ো কানে যেতেই সিগারেট জোরে একটা টান দিয়ে ভক ভক করে ধোঁয়া ছাড়ালো সে।
সাসামিয়া, বাসের মধ্যে সিগারেট খাইতেছেন কেন? বুড়ো ফিরেও তাকালো না, আয়েস করে সিগারেট টান দিচ্ছে। বাসে সিগারেট খাওয়ার মানা, এটা আপনি জানেন না নাকি? জানেন? আতাবর এ কথা বলার পর বুড়ো বিরক্ত হয়ে তাকালো তার দিকে। জানলা দিয়ে বাইরে ফালা দেন। আতাবরের আদেশ অগ্রাহ্য করে বুড়ো জানলা দিয়ে ধোঁয়া ছাড়তে শুরু করলো। আমি হালা জোয়ান ফোলা হইতে আইন মানতেছে আর আপনি? বুড়ো কিছুই বলো না, দেখছো হালা বুড়ার ঘাড়ের কত তেরা। বাদ দাও তো। সালেক আতাবরকে এ নিয়ে আর বাড়াবাড়ি করতে নিষেধ করে দিল। বৃষ্টি ভাবছে তার কপালটাই খারাপ। দাদা নানা বয়সী লোকটা তার পাশে এসে প্রথম কয়েক মিনিট একটু নড়ে চড়ে বসেনি, কিন্তু এখন বারবার দুহাত সামনের সিটের উপর রাখছে আর নামিয়ে আনছে। নামিয়ে আনার সময় বুড়োর বাম কোণে বৃষ্টির তলপেট স্পর্শ করছে। আতাপুরের পাশে বসা বুড়ো সিগারেট শেষ করে সিদ্ধান্ত নিল এবার সে পত্রিকা পড়বে। পুরো পত্রিকাটা দুদিকে মেলে একমনে পড়তে লাগলো। বুড়োর বাম হাত পাশে বসা আতাপুরের মুখের সামনে চলে এলে কটমট করে সে তাকালো তার দিকে। এই যে না না, হাতটা সরান। বুড়ো তার হাতটা 1 ইঞ্চি মতো সরিয়ে নিল। আতাপুরা বাক্যবায় করলো না, বুড়োর হাতটা ধরে নিজে সরিয়ে দিল। তার এমন আচরণে বুড়ো কিছু না বলে অন্যভাবে প্রতিক্রিয়া দেখালো। জোরে জোরে পত্রিকার খবর পড়তে শুরু করলো সে। দেখছো বুড়া কান্ডা, দেখছো? সালাকে একটু বিরক্ত হয়ে বুড়োর দিকে তাকিয়ে আতাবরকে বলল, আরে বাদ দাও। কিন্তু আতাবর ঠিক করলো সে বাদ দেবে না, বুড়োর সাথে একটু মজা করবে। না না, তোর দেখি ভালোই খবর পড়েন, কোনো স্যানিটারে খবর পড়বার ইন্টারভিউ আসেনি। মস্করা করেন? বুড়ো পত্রিকা থেকে চোখ তুলে বলল। মস্করা করুম কেন, যেমনে পড়তেছেন মনে হইতেছে খবর পড়বার চাকরি করবেন, বেয়াদ্দব। বিবির করে বলি পত্রিকায় মনোযোগ দিল বুড়ো। মুক্তার হোসেন বুঝতে পারলো তাকে একটা ফোন করতে হবে। আমি কথাটা বলি আর চোখে এদিক ওদিক তাকালো সে। বাড়িতে আইছিল কখন? আর কিছু কইছে? তোমরা সব ঠিক আছো তো? আচ্ছা, না না না, আমি ঠিক আছি। পত্রিকা পড়তে থাকা বুড়োর মনোযোগ আকর্ষণ করলো আতাবর। না না, যান ঠিক করে পড়েন। কটমোট চোখে তার দিকে তাকিয়ে আবার পড়ায় ফিরে গেল বুড়ো। আহা না না, যান কানে লাগতেছে তো, আপনার সমস্যাটা কি? রেগেমেগে বলল বুড়ো। স্বাস্থ্য না বলেন স্বাস্থ্য, আমি কি আপনার পয়সা শুনাইতাছি? বুড়ো রেগেমেগে বলল। সালেক আতাবরকে নিবৃত করার জন্য উড়োতে আলতো করে চাপড় দিল, কিন্তু আতাবর সেটা গায়ে মাখালো না। কন কি তাইলে এত জোরে জোরে পড়তেছেন কেন? আমি জোরে জোরেই পড়ি, ধমকে সুরে বলল বুড়ো। তাহলে শুদ্ধ করে পড়েন, স্বাস্থ্য না বলে বলেন স্বাস্থ্য, 82 না 82, বুঝলেন? আপনার স্যার আমার উচ্চারণ অনেক ভালো, আগে নিজেটা ঠিক করেন। কীরকম ভালো তা তো দেখতাছি। বুড়ো কিছু বলতে গিয়েও নিজের সমস্ত রাগ দমিয়ে নিঃশব্দে পড়তে লাগলো। রাগে রাগে গজগজ করছে সে। আজকালকার ছেলে পেলেদের বেয়াদবি যে সীমা ছড়িয়ে গেছে সেই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তার। ও নানা যান, আতাবর এ কথায় বুড়ো শুধু কটমোট চোখে চেয়ে রইল। পত্রিকাটা তো আজকাল না, বাসি পত্রিকা পড়লে কি মজা পান আল্লাহ জানে। আমি বাসি পত্রিকা পড়লাম টাটকা পড়লাম, তাতে আপনার কি? আরে রাগেন কেন, পত্রিকা পুরা নয়া গেলে ওটা দিয়ে ঠোঙ্গা বানায়, এসব ঠোঙ্গা পড়া কি লাভ? সালেক আবারও আতাবরকে থামানোর চেষ্টা করলো। এমন না যে সে বিরক্ত হচ্ছে, সেও মজা পাচ্ছে, তবে চাচ্ছে ব্যাপারটা যেন সীমার মধ্যেই থাকে। বুড়োর পাল্টা জবাব না দিয়ে জানলা দিকে মুখ করে নিজের রাগ দমনের জন্য চেষ্টা করতে লাগলো। আতাবর হতাশ হয়ে বন্ধুর দিকে তাকালো। সামনে সিটের সবুজ কামিজ পরা মেয়েটাকে দেখেই বলল, দোস্ত ওই মায়াটার দেখতে মনে হইতেছে ওই 2 নম্বর। পাশ ফিরে তাকালো সালেক। কেমনে বুঝলা? বোঝা যায়, বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল আতাপর। তুমি তো এসব মায়াদের কাছে কোনোদিন যাও নাই তাই বুঝতে পারতাস না। সালেক কিছু বলল না, চুপ মেরে রইল। পাশে বসে থাকা 70 বুড়ো লোটার দিকে ঝট করে তাকাল বৃষ্টি। আর কোন কোন জায়গায় হাত দিতে ইচ্ছা করতেছে দাদা যান? কথাটা শুনে ভিড়মি খেল বুড়ো। এখানে হাত দিতে ইচ্ছা করতেছে না? নিজের বুকের দিকে ইঙ্গিত করলো সে। মুহূর্তে কাছুমাছু হয়ে দুহাত গুটি নিল বুড়ো লোকটা। হঠাৎ করে নাক মুখ চোখ কুচকে ফেললো আতাবর। সালেকও নাক চেপে ধরে বন্ধুর দিকে তাকালো। হালায় সাইলেন্সে মারছে, বললো আতাবর। চোখ কুচকে নাকে হাত চাপাতে বুড়োকে বলল সে, নানা যান কী খায় বাড়ি থেকে বেরোইছেন? মানে এখন বুঝতেছেন না? আরে কি বলতে চাচ্ছেন? বুড়ো এবার চটে গেল। বন্ধু সালেকের দিকে তাকিয়ে আবার বুড়োর দিকে ফিরল সে। আপনি তো হালায় শুট কিরে হার মানায় দিছেন, আপনি কী বলতে চাইছেন? সুরি সুরে বা সিনা জুরি, আতাবর কথাটা বলল সালেকের দিকে ফিরে। হালায় জায়গায় বে জায়গায় গ্যাস সারে। আরে বাদ দাও তো।
সালেক আতাবরকে নিবৃত করার চেষ্টা করলো আবারও। আরে কি বাদ দিমু, বায়ে সুটকি ডাই নেই হালার বুইরা একেবারে নাকটা জ্বালায়া দিছে। তাদের বাসটা ফেরিতে উঠার পর আগমন ঘটল পত্রিকার হকার আর ফেরিওয়ালাদের। বুড়ো লোকটা হকারের কাছ থেকে একটা পত্রিকা কিনে নিল। ফেরি থেকে নেমে বাসটা আবারও চলতে শুরু করেছে। পাশে বসে থাকা আতাবর মুচকি হাসছে দেখে রেগে মেগে পত্রিকা খুলে পড়তে শুরু করে দিল বুড়ো। কিছু যাত্রী এখন ঘুমাচ্ছে, কিছু নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, কেউ কেউ উদাস হয়ে অতিক্রান্ত হওয়া দৃশ্য দেখছে জানালা দিয়ে, কেউ বা ফেরিওয়ালাদের কাছ থেকে কেনা আদাম আমরা বাদাম ঝালমুড়ি মজা করে সাবার করছে। কিন্তু আতাবর মজা করার উপলক্ষ পাচ্ছে না, বুড়ো তাকে সে সুযোগ দিচ্ছেও না। এখন একমনে পত্রিকা পড়ে যাচ্ছে সে। তার বন্ধু সালেক উদাস হয়ে জানালার দিকে বাইরে তাকিয়ে আছে। উসখুস করতে লাগলো আতাবর, এক বুড়ো ছাড়া লাগবার মতো কেউ নেই ধারে কাছে। অতপর বুড়োর দিকে নজর দিল আবার, বেশ মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে বুড়ো। আতাবর সেদিকে নজর দিতেই পত্রিকাটা সরিয়ে ফেলল, যেন ফাও চান্সে পত্রিকা পড়তে না পারে। বুড়োর এমন কাণ্ড দেখে মুচকি হাসলো সে। এইবার ঠিক আছে, পত্রিকা আসলে টাটকা পড়াই ভালো, কী কর নানাজান। বুড়ো কোনো জবাব দিল না। আতাবর টিটকিরি গায়ে না মেখে নিবিষ্ট মনে পত্রিকা পড়ে যাচ্ছে। নিরুপায় হয়ে সালেকের দিকে ফিরল আতাবর। কী ভাবতাছ? কিছু না, তার দিকে না তাকিয়ে বলল সালেক। আতাবরের ধারণা সালেক এখনও হ্যাপি নামে মেয়েটার কথা ভাবছে। প্রত্যেক নারী পুরুষের জীবনে অনেক আক্ষেপ থাকে। আতাবর জানে সালেকের এই আক্ষেপের নাম হলো হ্যাপি। তুমি কেমনে বুঝলাম এটা দুই নাম্বার? হঠাৎ করে বলা সালেকের এ কথায় আতাবর একটু অবাকই হলো। কইলাম না বোঝা যায়, কিন্তু কেমনে এসব বুঝো? চিন্তায় পড়ে গেল আতাবর। সে বুঝতে পারে ঠিকই, কিন্তু কিভাবে বুঝতে পারে সেটা নিয়ে কখনো মাথা ঘামায়নি, ভেবেও দেখেনি। তা তো কইতে পারম না, তয় আছে ওগো মধ্যে কিছু একটা আছে, তুমি দোস্ত বুঝবা না। আমি কেন বুঝবো না? কারণ তুমি কখনো ওকে কাছেই তো যাও নাই। সালেক কিছুক্ষণের জন্য উদাস হয়ে গেল। তুমি কেমনে বুঝলে আমি কখনো যাই নাই? সালেকের এই কথায় আতাবর হেসে ফেলল। বুঝা যায় দোস্ত, তুমি এই লাইনের লোকই না, তুমি অনেক যাও তাই না? আশ্চর্য হয়ে সালেক দেখতে পেল আতাবর একটু লজ্জা পাচ্ছে। যাই, মাঝে মধ্যে যাইতে হয়, পুরানো অভ্যাস, ওরা সবাই কি একরকমই হয়? ঠোঁট উল্টালো আতাবর। সবার কথা কইতে পারমো না, তয় ক্যাটাগরি আছে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সালেক। মানে লোয়ার ক্যাটাগরি আপার ক্যাটাগরি ওরকম আর কি। তো ওই মেয়েটা কোন ক্যাটাগরির? একটু ভাবলো আতাপর, যেন হিসেব করে নিচ্ছে। মিডিয়াম হইতে পারে আবার লোয়ারও হইতে পারে। লোয়ার ক্যাটাগরি কারা? যারা রাস্তা রাস্তায় দাঁড়ায় কাস্টমার ধরে, একটু থেমে আবার বলল সে। তবে মার্কেট খারাপ হয়ে গেলে মিডিয়াম ক্যাটাগরি গুলানো কিন্তু রাস্তায় নাইমা যায়। সালেক আপন মনে মাথা দোলাতে লাগলো। আর আপার ক্যাটাগরিগুলা? আবার একটু ভেবে নিল আতাবর। ও গো দেহা, তুমি ভাবতেই পারবা না, ওই লাইনের প্রেমে পড়া যাইবা, বিয়ে করবার চাইবা, বুঝছো? একদম বুঝতে পারবা না। তোমার অনেক এক্সপিরিয়েন্স তাই না? এক্সপিরিয়েন্সের কথা যদি কও তো মনে করো এইসব নিয়ে বিশাল একটা বই লেখা যাইব। ওগো কাছে তুমি কেন যাও? সালেকের দার্শনিক মার্কার প্রশ্নটা আতাবরকে ভড়কে দিল নাকি বিস্মিত করলে কোনো বোঝা গেল না। দেখো আমি শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, এলহান প্যাঁচ দিয়ে সুন্দর করে কইতে পারবো না। তুমি যে ওগো কাছে যাও এই নিয়ে তোমার কোনো অনুশোচনা হয় না? প্রথম প্রথম হইতো, মনে হইতো যে নষ্ট হয়ে গেছি, এখন আর হয় না, এখন তো পুরাই নষ্ট। আবারও আলতো করে মনের অজান্তে মাথা দোলালো সালেক। ঠিক তখনই সালেকের মোবাইল ফোনটা বেজে উঠল। তার বাড়ির কোনো মুরব্বীর সাথে বিয়ে কেনাকাটা আর আয়োজন নিয়ে আলাপে ব্যস্ত হয়ে পড়ল সে। ঘোট করে একটা শব্দ হতেই আতাবর আবার নজর দিল ডান দিকে। বুড়ো লোকটা দুহাতে পত্রিকার ধরে চোখ মুখ খিঁচে আছে। ভালো করে বুড়োর দিকে তাকালো সে। দাঁতে দাঁত চেপে বৃদ্ধ ঢলে পড়ল তার উপরে। ভ্যাবাচেকা খেয়ে আতাবর তার বন্ধুকে বলল, সালেক ভুই রাজানি কেমন করতেছে? সালেক ফোন রেখে বুড়োর দিকে তাকালো। আতাবর বুড়োকে দুহাতে ধরে বলল, কিউসে আপনি এমন করতেছেন কেন? বন্ধু সালেক তীব্র চোখে চেয়ে আছে বুড়োর দিকে, সে কিছু বলছে না। আতাবর বন্ধুর দিকে ফিরল। বুড়ার মনে হয় স্ট্রোক করছে, ডাক্তার লাগবো, হাসপাতালে নিতে হইব, গাড়ি থামাইতে কও। এমন সময় সালেক আতাবরের মুখে হাত চাপা দিল। ভেবাচেকা খাওয়া আতাবর কিছু বুঝে উঠতে না পেরে বিস্ফোরিত চোখে চেয়ে রইল বন্ধুর দিকে। সুপ ফিসফিসিয়ে বলল সালেক। বাস চলছে দ্রুত গতিতে, বিকেল পেরিয়ে গাঢ় হতে শুরু করেছে সন্ধ্যার অন্ধকার। যাত্রীদের বেশিরভাগই নিস্তেজ হয়ে শুয়ে বসে ঝিমুচ্ছে।
অন্যসব যাত্রীর তুলনায় আতাবর আর সালেকের অবস্থা একেবারে ভিন্ন। একটু আগে যে ঘটনাটা ঘটে গেছে সেটা এখনও হজম করতে পারছে না তারা। তাদের পাশে বুড়োলোকটা নিথরভাবে বসে আছে, দেখলে মনে হবে যাত্রা পথের ক্লান্তিতে ঘুমাচ্ছে সে। আতাবরে এক হাত মুষ্টিবদ্ধ করা, এখন কি করবো? আস্তে করে বন্ধুকে বলল সে। মাথা ঠান্ডা রাখ তৈব, বুড়া যে মরছে এটা যেন কেউ নাটে পায়। উদাস হয়ে মাথা নেড়ে সাড়া দিল আতাবর। এ টিকিটটা দেয়া হলে পুরস্কার দিয়ে দিব। সালেক মাথা দোলালো। তাই তো, টিকিটের গায়ে তো মালিকের নাম লেখা থাকে না, বিভি করে বলল আতাবর। সারা জীবন কোনো লটারি টিকিট বাদ দিই নাই, এখনও পকেটে একটা আছে, এই দেহ এই বই রাখি না। পুরা 40 লাখ, নিঃশব্দে চোখে বলল সালেক। কিছুক্ষণ ধরেই তার ভাবভঙ্গি বদলে গেছে, তার কারণই আজ তাদের হাতে 40 লাখ টাকার একটি লটারির টিকিট। আতাবর যখন সালেককে বলল বাস থামাতে, তখন তার মুখে হাত চাপা দিয়ে তাকে চুপ করতে বলেছিল। প্রথমে আতাবর বুঝতে পারেনি তার বন্ধু এমন অদ্ভুত আচরণ করছে কেন। পরক্ষণে সালেক যখন মেলে ধরা পত্রিকার একটা খবরের দিকে ইঙ্গিত করলো, আতাবর তখনও ধরতে পারেনি। তারপর বুড়োর এক হাতে একটা লটারির টিকিটের দিকে তার মনোযোগ আকর্ষণ করলে মুহূর্তে আতাবর বুঝে যায়, কোনো বাক্য ব্যয় না করেই তারা একটা সিদ্ধান্তে চলে আসে, বুড়োটা মরলে মরুক। এখন মৃত বৃদ্ধ লোকটা সৌভাগ্যের 40 লাখ টাকা তাদের হাতে। আচমকাই সৌভাগ্যের আগমনে ধন্দে পড়ে গেল সালেক। 40 লাখ টাকা, একটা জীবন কত দ্রুতই না বদলে যেতে পারে এই পরিমাণ টাকায়। এই জীবনে 2 লাখ টাকাও নিজের হাতে কখনো ধরে দেখেনি। চাকরিতে ঢোকার পর পাঁচটা বছর কেটে গেছে, বহু কষ্টে অনেক শখ জলাঞ্জলি দিয়ে গোপনে কিছু টাকা জমিয়েছে সে, সর্বসাকলে 30-35 হাজার হবে, আর এখন পুরো 40 লাখ টাকা। সঙ্গে সঙ্গে তার ভুলটা ভাঙল, লটারি টিকিটটা তো তার কাছে নেই, সেটা প্রথম থেকেই আতাবরের হাতে। শুধু পত্রিকার ফলাফল দেখে লটারি নাম্বারটা মিলিয়ে নেবার সময় তার হাতে এসেছিল। কিছুক্ষণের জন্য আতাবর দিকে ফিরে তাকালো, ছেলেটা কি যেন ভাবছে। সালেকের 40 লাখ টাকার স্বপ্ন এক নিমেষে 20 লাখে নেমে এলো। কি ভাবতাছো? ভাবতাছি টিকিট দিয়া তোমাকে গ্রামে যাওয়া ঠিক হইব না, আতাবর বলল। তাইলে? আমার মাথায় একটা বুদ্ধি আছে দোস্ত, সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো সালেক। কণ্ঠটা একেবারে নিচে নামিয়ে বলল আতাবর, তুমি তোমার বাড়িতে যাও, আমি ঢাকায় ফিরে যাই, দেরি করা ঠিক হইব না। আমি যত তাড়াতাড়ি পারি লটারির টাকা তুইলা রাখুম, তুমি গ্রামে গিয়া নিশ্চিন্তে কাবিন করে ঢাকায় ফিরে আহো, তারপরে দুজন মিলা টাকা ভাগ করে এলো মনে। দ্বিধায় পড়ে গেল সালেক। আমি মানে কইতাছিলাম কি, চলো দুজনেই ঢাকায় ফিরা যাই। পাগল শুনি, শুক্রবার না তোমার কাবিন? সালেক মাথা দোলালো। হ, কিন্তু আরে তুমি কি আমার বিশ্বাস করতে পারতাছো না? না বিশ্বাস করুম না কেন, এটা তুমি কি কইলা? শুনো, এই 40 লাখ টাকা জিনিস লইয়া রিক্স লওয়া যাইব না, বুড়া যে মইরা গেছে এটা তো বেশিক্ষণ চাফা দিয়ে রাখা যাইব না, কিছুক্ষণ পর জানা যাবো সবাই, তখন যদি আমাগুলো ধরে সন্দেহ করে। সজোরে মাথা দোলালো আতাবর। না আমি ঠিক করছি, সামনের স্টপেজে নাইমা একটা গাড়ি নিয়ে ঢাকা ফিরে যাবো, টিকিটটা এখন আমার কাছে, নিরাপদ থাকবো। আতাবরের এই পরিকল্পনা সালেক মোটেও একমত হতে পারছে না, তবে এটা মুখে বলতেও পারছে না বন্ধুকে, একান্ত অনিচ্ছায় মাথা নেড়ে সায় দিল। 40 লাখ টাকা এক ধাক্কায় নেমে গেছে 20 লাখে। এখন আতাবর যদি কোনোভাবে ঢাকা শহরে চলে যায় তাহলে হয়তো পুরো টাকাটাই বেহাত হয়ে যাবে। স্থানীয় ছেলে সে, তাকে কোনোভাবে চাপও দিতে পারবে না, উল্টো সালেককে এলাকা ছাড়া করতে পারবে। তার মাথাটা ভন ভন করতে লাগলো। এমন সময় কন্ডাক্টর ছেলেটা সালেকের কাছে এসে দাঁড়ালে ভেবাচেকা খেয়ে গেল দুজন। ছোকরাটা নিথরভাবে বসে থাকা বুড়োর দিকে বুড়ো কুচকে তাকিয়ে রইল। এই যে মুরব্বী, সালেক আর আতর ভেবে পেল না কি করবে। ছেলেটা আবারও বুড়োকে ডাকলে আতাবর তাকে বাধা দিয়ে বলল, দেখতাছো না চাচা মিয়া ঘুমাইতাছে, হেরে ডাকতাছো কেন? হে বাস ওঠার সময় কইছিল ফুলতলা এলে হেরেন যেন কই। এবার সালেক জবাব দিল, সামনে রিপ স্টপেজ কি ফুলতলা? কন্ডাক্টর সেটা মাথা নাড়ল, আচ্ছা তুমি যাও আমি ডাইকার দিই মুনারে। কন্ডাক্টর ছেলেটা এই কথার সঙ্গে চলে গেল। সালেক পাশ ফিরে দেখল আতাবর তার দিকে চেয়ে আছে। কইছিলাম না এই বাসে থাকাটা রিক্স হয়ে যাইব, যে কোনো সময় জানা জানি হয়েছে বুড়া মরে গেছে, বুড়া মরলে তার জন্য কে আমা ঘুরে ধরবো? সালেক জানতে চাইল, বুড়া কখন মরলো, কেমনে মরলো, আমরা কেন ড্রাইভারের বাস থামাতে কইলাম না, এসব জানতে চাইবো না? সালেক চুপ মেরে গেল। পাশে সিটে একজনের স্ট্রোক করলো আর আমরা কিছুই জানলাম না, এটা কেউ বিশ্বাস করবো মনে করছো? আতাবর পাল্টা যুক্তি দেখালো এবার,
নানান ধরনের প্রশ্ন করবো, কী করে তৈব কী কমু, একটু এদিক ওদিক হলেই তো ধরা খেয়ে যাবো আমরা। চুপ মেরে থাকলো সালেক। ফুলতলা স্টপেজে বাস থামলে কিছু যাত্রী নেমে গেল। কন্ডাক্টর ছেলেটা বাসের দরজার পাদানি থেকে বার কয়েক তাকালো তাদের দিকে। সালেকের সাথে তার চোখাচোখি হতেই সে বুড়োর দিকে ইঙ্গিত করলে সালেক ডান হাত তুলে তাকে কিছুটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কী বোঝাতে চাইছে সেটা সে নিজেই জানে না। কন্ডাক্টর ছেলেটা নিয়ে তারা দুজনেই বেশ চিন্তায় আছে। বাস ছাড়া ঠিক আগ মুহূর্তে এমন একটা ঘটনা ঘটলো যে ভয়ে সালেক আর আতাবার রক্ত হিম হয়ে গেল। গেটের সামনে থেকে কন্ডাক্টরকে ধাক্কা মেরে হুড়মুড় করে ঢুকে পড়ল বেশ কয়েকজন পুলিশ। তাদের ভাবভঙ্গি খুবই আগ্রাসী। গেটের সামনে দুজন পুলিশ পথ রোধ করে আছে, বাকি তিনজন বাসে উঠে প্রত্যেক যাত্রীকে খুঁটি খুঁটি দেখতে লাগলো এক এক করে। পুলিশ দলের নেতাগোছের লোকটি বাসের শেষ সিটের দিকে স্থির করে রইল। ফ্যালফ্যাল করে চেয়ে আছে দু যুবক। তাদের কাছে যে তথ্য আছে এই দুজনের সাথে তা বেশ মিলে যায়। একেবারে নার্ভাস হয়ে গেছে তারা। পুলিশের লোকটি তাদের কাছে এগিয়ে গেল। আতাবর আর সালেকের বুক ধপধপ করতে শুরু করলো। জীবনে এরকম পরিস্থিতিতে কখনো তারা পড়েনি। হাতে 40 লাখ টাকা পাওয়ার সমস্ত আনন্দ এখন সুকঠিন ভীতিতে পরিণত হয়েছে। তাদের পাশে আছে মৃত এক বুড়ো। পুলিশের লোকটা আস্তে আস্তে নাটকীয় ভঙ্গিতে আসছে তাদের দিকে। আতাবর আর সালেক বুঝতে পারছে না কি করবে। নাম কি? পুলিশের লোকটা সালেকের সামনে এসে জিজ্ঞেস করলো, সালেক আপনার? পাশে বসা আতাবরকে উদ্দেশ্য করে বলল অফিসার। আতাবর অনেক কষ্টে সমস্ত ভীতি আড়াল করে বলতে পারল সে, আতাউর না আতাবর, শুধরে দিয়ে বলল এবার। কোথা যাচ্ছেন? আমি মাথা নাল অফিসার, এই তো গ্রামে। কোন গ্রামে? নাম কি? আমি তো ঠিক করবে পারুম না। কি? অফিসার আর একটু এগিয়ে এলো। কইতে পারবেন না মানে? আতাবর সালেকে দেখে বলল, হ্যাঁ লগে হেকো গ্রামে যাইতাছি। পুলিশ সালেকের দিকে তাকালে সে বলল, দিনাজপুরের আরবপুর আমার বিয়ে, মানে কাবিন, ও আমার বন্ধু। অফিসের মাথা নেড়ে এবার কাতাপড়ে পাশে বসে থাকা বুড়োকে দেখে বলল, এ লোক কি আপনাদের সাথে? হ না মানে, সন্দেহের দৃষ্টিতে তাকালে পুলিশ। হ না মানে কি? না, আতাবর বলল। ঘুমে আসে নাকি? হ, আতাবর কথাটা বলেই প্রমাদ গুনল তার হাতে থাকা 40 টাকার লটারির টিকিট। সব শেষ করে দিল এই বুঝি। আপনার হাতে কি? আতাবরের হাতের মুঠোয় থাকা টিকিটের দিকে ইঙ্গিত করলো অফিসার, লটারির টিকিট। এবার আতাবরও তোতলাতে শুরু করলো, মাথা তোলালো অফিসার, বুড়োকে একটু ডাকেন, আতাবরের উদ্দেশ্যে বলল সে। কয়েক মুহূর্তের জন্য আতাবরের মনে হলো তার জীবনের সমস্ত রক্ত বুঝি শুষে নেওয়া হয়েছে, নিজের হৃদস্পন্দনটা কানে আসছে এখন। কি হলো? অফিসারের কথাটা শেষ হবার আগেই বাসের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। জানলা দিয়ে মুক্তার হোসেন নামের যাত্রীটি লাফিয়ে পালানোর চেষ্টা করতে পুলিশ তৎপর হয়ে উঠল, কিন্তু কাউকে কিছু করতে হলো না। বেচারা জানলা দিয়ে লাফ দিতেই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল। বাস থেকে নেমে দৌড়ে রাস্তা পার হবার সময় একটা ট্রাকের নিচে চাপা পড়ল সে। পুলিশ বাস থেকে নেমে দুর্ঘটনা নিয়ে ব্যস্ত হলে হাফ ছেড়ে বাঁচল আতাবর আর সালেক। এই ঘটনার কারণে প্রায় 8 ঘন্টা দেরি হয়ে গেল। বাস চলতে শুরু করলো আবার। বাসের বাকি যাত্রীরা এখন জানে কুখ্যাত বোম মুক্তার গতকাল ভোরে নিজের বাড়ির ছাদের উপর বোমা বানাতে গিয়ে দুর্ঘটনা বাধায়। এতে করে ঘটনাস্থলেই তার 2 সহযোগীর মৃত্যু হয়। অক্ষত আর প্রাণে বেঁচে যাওয়া মুক্তার ঢাকা ছেড়ে দিনাজপুরের এক গ্রামে গা ঢাকা দিতে চেয়েছিল, কিন্তু বাস ছাড়ার আগে পুলিশের এক ইনফরমার তাকে দেখে ফেলে। বাস কাউন্টার থেকে গন্তব্য জেনে যাত্রাপথে সবগুলো থানায় জানিয়ে দেওয়া হয়েছিল। কি ভাষণটাই না বাসি, বন্ধু সালেকের দিকে ফিরে বলল আতাবর, এই মুর্দার লগে বেশিক্ষণ থাকা যাইব না, আমি সামনের স্টপেজে নাইমা যাবো। সালেক চুপ মেরে গেল। এখন রাতে গাঢ় অন্ধকার চলছে তাদের বাস। সালেকের মাথা কাজ করছে না। এখন তো বাসে অনেক সিট খালি, আমি নাইমা যাওয়ার পর তুমি অন্য একটা সিটে গিয়ে বসো। এই লাস্টটার কি হইব? অনেকক্ষণ পর নীরবতা ভেঙে বলল সালেক, এটা নেয়া ভাইব না, লাস্ট স্টপেজের আগে নাইমা যাও, বাকি পথ একটু কষ্ট করে ম্যানেজ করো দোস্ত। কণ্ঠটা আরও নিচে নামিয়ে বলল সে, রিক্স লংটা ঠিক হইব না। সামনের এক সিটে বোরকা পরা এক মহিলা আর তার স্বামী বসে আছে। স্বামী ভদ্রলোক কন্ট্রাক্টের কানে কানে অতি গোপনীয় কিছু একটা বলার পর ছোকরা ড্রাইভারের উদ্দেশ্যে হাঁক দিল, ওস্তাদ বাস না মান লেডিস মুদবে। বোরকা পরা মহিলা কাণ্ড জ্ঞানহীন লোক ছোকরার কারণে লজ্জায় কুকড়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার,
মাঝে মধ্যে সড়ক দিয়ে একটা দুটো বাস ট্রাক যাচ্ছে। সড়কের দুপাশে ডোবা নালা আর ঝোপঝাড়, আশপাশে কোথাও জনমানবের কোনো চিহ্ন নেই। আস্তে করে গতি কমিয়ে বাসটা সড়কের এক পাশে গিয়ে থামলে বাস থেকে নেমে গেল বোরকা পরা মহিলা আর তার স্বামী। ড্রাইভার এই অনির্ধারিত বিরতির সুযোগ নিয়ে একটা সিগারেট ধরালো। আমি একটা সাইরাহি বলেই আতাবর বাস থেকে নেমে যেতে উদ্যত হলো। কই যাও? সালেক বিস্ফোরিত চোখে জানতে চাইল। ডান হাতে করে আঙ্গুলটা উঁচিয়ে দেখালো সে। আতাবর বাস থেকে নামার পর এক মিনিটও যায়নি অস্থির হয়ে উঠল সালেক, মাথাটা কাজ করছে না। কোনো কিছু না ভেবে হুট করে সেও বাস থেকে নেমে পড়ল। আরে মুতাসিরে লেগে গেছে দেখি, সিগারেটে টান মেরে আপন মনে বলল ড্রাইভার। সালেক যখন গেট দিয়ে নেমে যাবে তখন পেছন থেকে তাকে লক্ষ্য করে আরও বলল সে, বেশি দেরি করেন না, মহাসড়কের কোথাও এক ফোঁটা আলো নেই। ডানে বায়ে তাকিয়ে দেখলো আতাবরের টিকিটাও দেখা যাচ্ছে না। তার বুকটা ধক করে উঠল। কালো বোরকা পরা মহিলা আর তার স্বামী গেছে ডান দিকে। সালেক সেটা বাস থেকে দেখেছে, কিন্তু আতাবর কোন দিকে গেছে একটু দ্বিধাগ্রস্ত হয়ে বাম দিকেই পা বাড়ালো। হাঁটতে হাঁটতে কয়েক গজ দূরে এসে আবার থেমে গেল সিদ্ধান্তহীনতায়। তার হাত পা কাঁপছে, এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকালো, কোথাও নেই। ঠিক তখন একটা জিনিস চোখে পড়ল। কিছুটা দূরে সড়ক থেকে একটু নিচে ঝোপের কাছে ছোট্ট আলোর বিন্দু নড়ছে। দ্রুত এগিয়ে গেল সেখানে। আবছায়া মূর্তিটা থেকে কিছুটা দূরে থাকতেই মহাসড়ক দিয়ে ছুটে যাওয়া বাসের হেডলাইটের আলোয় বুঝতে পারল আতাপর ঝোপের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করছে তার মুখে জ্বলন্ত সিগারেট। সন্তপর্ণে তার পেছনে এসে দাঁড়ালো সালেক। ছলছল করে শব্দ হচ্ছে, আতাপরে প্রস্রাব গিয়ে পড়েছে নিচের ডোবায়। পেছনে যে সালেক এসে দাঁড়িয়েছে সেটা সে টেরই পায়নি। আশপাশে তাকালো সালেক, কেউ নেই। চারপাশ ঘন অন্ধকারে ঢাকা। আস্তে করে আরেকটু এগিয়ে গেল সে। আর কেউ বাকি আছে? বাস ড্রাইভার এই কথায় ছ্যাত করে উঠল সালেকের বুকটা। এখন সে বসে বুড়ো লাশটার পাশে। তাদের দুজনের মধ্যে এখন বেশ ফাঁকা একটা জায়গা। ওই দেখো তো আর কেউ বাকি আছে কিনা, কন্ডাক্টরকে বলল ড্রাইভার। কন্ডাক্টর ছেলেটা বাসের ভেতরে এক নজর চোখ বুড়িয়ে থমকে গেল সালেকের দিকে চেয়ে হাত তুলে তাকে ইশারা করে বলল, আপনার লোক কই? নাইমা গেছে। ভিতরে ভিতরে প্রচণ্ড নার্ভাস, ওর বাড়ি এখানেই। অবাক হয়ে গেল এতটা স্বাভাবিকভাবে মিথ্যা বলতে পারলো বলে। ওস্তাদ সারেন, জোরে বলল ছেলেটা। বাস আবারও চলতে শুরু করলো। যাত্রীদের বেশিরভাগই যার যার গন্তব্যে নেমে গেছে। শেষ স্টপেজে পৌঁছাতে এক ঘন্টারও কম সময় বাকি। পকেট থেকে লটারির টিকিটটা বেশ করে দেখলো সালেক। 40 লাখ টাকা এখন তার হাতে, ভাগাভাগির কোনো ব্যাপারই নেই। তার জীবনটাই পাল্টে যাবে, কোনো কিছুই আর আগের মতো থাকবে না। একটু আগে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে, না নিয়ে উপায় ছিল না। তার বন্ধু আতাবর একেবারে ঢাকায় চলে গেলে সব শেষ হয়ে যেত। রাজনীতি করা ছেড়ে তাকে ঘাটানো যেত না। অসহায়ের মতো সালেক চেয়ে চেয়ে দেখত আতাবর 40 লাখ টাকা বাগিয়ে মোজ ফুর্তি করে বেড়াচ্ছে। কাজটা মোটেও সহজ ছিল না, খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তার ঘটনাটা এত সহজে ঘটাতে পারবে সেটা সে ভাবতে পারেনি। আরেকটা কাজ করতে হয়েছে তাকে, বাড়িতে একটা ফোন করতে হবে। এই কাজটা অবশ্য তার জন্য একটু কঠিন। পকেট থেকে মোবাইল ফোনটা বের করতে যাবে এমন সময় চেয়ে দেখলো সামনের সিট থেকে মেয়েটা উঠে তার দিকে আসছে। কি মনে আছো? মেয়েটা তার সামনে এসে বলল। সালেক মলিন একটা হাসি দিল। অনেকদিন পর দেখা হইল, তা আবার বাসে। তুমি কেমন আছো? সালেক বলল। আসি আর কি, তোমার খবর কি? ভালো। মেয়েটা এবার সালেকের পাশে তাকালো। তোমার বন্ধু কই? নাইমা গেছে। তাই নিল তোমার লগে বসি? মেয়েটার এই কথা সালেক কিছু বলল না, ফ্যালফেল করে চেয়ে রইল। কি সমস্যা আছে? না বসো বলে একটু সরে গেল সালেক। তার পাশে বসে মেয়েটা গা ঘেঁষতেই অনেক দিন পর সুবর্ণার চুলের গন্ধ টের পেল সে। প্রথম দিনে এই গন্ধটা তার খুব ভালো লেগেছিল। যেদিন এই মেয়েটার কাছে গিয়েছিল সেদিনকার কথা তার স্পষ্ট মনে আছে। সুখকর কোনো স্মৃতি নয় সেটা, তারপরও ঘটনাটা মনে করলে তার ভালো লাগে। প্যান্ট খোলার আগেই তার পতন হয়েছিল, লজ্জা একেবারে কুকড়ে গেছিল সে। অনেকক্ষণ পর জানতে চাইল সুবর্ণা, বাড়ি
তখনই সালেকে মনে পড়ে গেল আগামী শুক্রবার তার বিয়ে। আমিও, কথাটা বলি সালেকের পাশে থাকা বুড়োর দিকে তাকালো সুবর্ণা। এই বুড়ার কি হয়েছে? আতকে উঠল সালেক। কি হয়েছে মানে? সে কখন থেকে দেখতেছে মরার মতো ঘুমাইতেছে? ভেবে পেল না কি বলবে। সুবর্ণা সালেকের কাঁধে হাত রাখলো। ওই খসটার হাত থেকে যখন বাঁচাইলে আমার যে কি ভাল লাগতেছিল তোমার কবে পারম না। কথাটা বলেই হৃদয় উথাল পাথাল করটা হাসি দিল। সে মনে হইতেছিল ফিল্ম দেখতেছি, তুমি নায়কের মতো আমারে। সুবর্ণার কথা শেষ করার আগেই তাদের বাস আচমকা বাম দিকে মোড় নিলে বুড়ো নিথর দেহটা হেলে সালেকের উপর হামলে পড়ল। মুখটা উপর হয়ে পড়ল সুবর্ণার কোলে। হায় আল্লাহ! সুবর্ণা ভরকে গিয়ে বুড়োর মাথাটার দিকে তাকিয়ে চিৎকার দিতে যাবে এমন সময় সালেকের বলিষ্ঠ হাত তার মুখ চেপে রইল। বুড়া মরে গেছে। সুবর্ণার কানের কাছে মুখটা এনে বলল সালেক, কেমনে মরল? মুখ থেকে সালেকের হাতটা সরতেই বুক ভরে নিঃশ্বাস নিয়ে জানতে চাইল সুবর্ণা, হার্ট বা স্ট্রোক করছে মনে হয়? কখন? অনেকক্ষণ আগে। তাইলে ব্যাপারটা গোপন রাখছো কেন? আছে একটা কারণ আছে। ভুয়ো কুচকে তাকালো সুবর্ণা। তোমরা মারো নাই তো? আরে না। তাই লেখাপড়ে করলে না কেন? করলাম না কারণ আছে। সালেক বুঝতে পারছে না মেয়েটাকে কিভাবে বোঝাবে, কি কারণ যে করতে পারতেছো না। সুবর্ণার সন্দেহ দূর হচ্ছে না। কমু, কিন্তু তার আগে কও তুমি কাউরে কইবা না। অবাক চোখে তাকালো সুবর্ণা। কমু না, কাউরে কমু না। সালেক পুরো ঘটনাটা সংক্ষেপে খুলে বললে সুবর্ণা চুপ মেরে রইল। কি হলো, চুপ মেরে আসো কেন? 40 লাখ টাকা বিড়বিড় করে বলল সে, প্রথম পুরস্কার। মাথা নেড়ে সায় দিল সে। সুবর্ণার কানের কাছে মুখ এনে ফিসফিসে বলল, কাউরে কইও না, তুমিও ভাগ পাইবা। অবিশ্বাসে তার দিকে তাকালো সুবর্ণা। আমারে ভাগ দিবা? মাথা ধরল সালেক। 1 লাখ। 1 লাখ? আপন মনে বলল মেয়েটা। 2 লাখ দাবাসে বলল সালেক। ফ্যালফ্যাল করে তার দিকে চেয়ে রইল সুবর্ণা। তুমি তোমার সিটে গিয়ে বসো, কন্ডাক্টর সন্দেহ করতে পারে। কিছুক্ষণ ভেবে সুবর্ণা চুপচাপ নিজের সিটে ফিরে গেল। বাড়িতে ফোন দেওয়া কথাটা মনে পড়তেই মনে মনে জিভ কাটলো সালেক। কঠিন একটা কাজ করলো সে, মাকে জানিয়ে দিল তার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। কথা বলা শেষ করে ফোনটা পকেটে না রেখে আরেকটা নাম্বারে ডায়াল করলো। কি ব্যাপার, হঠাৎ আমার কথা মনে পড়ল? ওপাশ থেকে একটা নারীকণ্ঠ কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, তুমি কেমন আছো? ভালো। তোমার কি খবর? ভালো। ভালো তো লাগবেই, হাজার হোক, বিয়ে করতে যাচ্ছ? কথাটা বলেই মেয়েটা হেসে ফেলল। সালেক রীতিমতো ভিড়মি খেল। তার বিয়ের খবর আতাবর ছাড়া কেউ জানে না। বাস খুব দ্রুতগতিতে ছুটছে। তাকে অবাক করে দিয়ে কন্ডাক্টর ছেলেটা গেটের কাছ থেকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটার চোখের পলক ফেলছে না। তার ঠিক সামনে এসে দাঁড়ালো প্রহরী কুকুরের মতো, যেন সালেককে এক চুলও নড়তে দেবে না। এমন সময় বাসের গতি কমে আস্তে আস্তে সেটা রাস্তার একপাশে সরে গিয়ে থেমে গেল। সালেক জানালার বাইরে কিছু দেখতে পেল না, ঘুটঘুটে অন্ধকার। মুখটা ছেয়াত করে উঠল তার। কন্ডাক্টর ঠোঁটে করে বদমাশের হাসি। কি হলো, বাস থামলো কেন? বোরকা পরা মহিলার স্বামী দুর্বল কণ্ঠে জানতে চাইল ড্রাইভারের কাছে। ইঞ্জিনে ট্রাবল হয়েছে, বাসে যাইব না। নিজের সিট থেকে উঠতে উঠতে বলল ড্রাইভার, জামতলি তো এখনও 1 মাইল দূরে। ড্রাইভারের চোখ লাল টকটকে। লোকটার দিকে কটমট করে তাকিয়ে কোমর থেকে ছোট একটা বোতল বের করে কিছুটা পান করে নিল। তারপর বোতলের ছিপি লাগাতে লাগাতে বোরকা পরা মহিলার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে বলল, না যাইতে চাইলে বসে থাকেন, বাসা যাইব না। লোকটা আর কিছু বলল না, বুকে তাড়া দিয়ে সুর সুর করে বাস থেকে নেমে পড়ল। ভয় দেখানোতে কাজ হয়েছে বলে তৃপ্তির হাসি দেখা গেল ড্রাইভারের ঠোঁটে। এবার একটু এগিয়ে এসে সুবর্ণার সামনে দাঁড়ালো। কই যাইবা? জামতলি। হুলা না, জামতলিতে বাস যাইব না, বাকি রাস্তা পায়ে হাইটা যাও। শেষ কথাটা ধমকের সুরে বলল ড্রাইভার। পেছনে ফিরে সালেকের দিকে তাকালো সুবর্ণা। ওই বেড়ার দিকে তাকাইতেছো কেন? ফ্যালফ্যাল করে চেরিল সুবর্ণা। ঢোক গিলে অবশেষে বলল, আমি উনার লগে যামু। সুবর্ণার দিকে স্থির চোখে চেরিল ড্রাইভার। বাসের মধ্যে কাস্টমার বাগায় ফেলাইছো? খপ করে সুবর্ণার চুলের মুঠি ধরে তাকে সিট থেকে তুলে ফেলল।
এই খারাপ মাইয়া, আমার কথা কানা যায় না, ওরে সাইরা দেন। সালেক নিজে সিট থেকে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বললে, ড্রাইভার লোকটা অবাক হয়ে তাকালো তার দিকে, এসব খারাপ মাইয়া লাগে এত দরদ? কথাটা বলি সালেকের সামনে দাঁড়িয়ে থাকা কন্ডাক্টরের দিকে ইশারা করলে ছেলেটা সালেকের কাঁধ ধরে তাকে বসিয়ে দিল, কোনো কথা কবি না, চুপচাপ বয়ে থাক। সুবর্ণা চুরির মুঠি ধরে তাকে পেটে গেটের সামনে নিয়ে এলো ড্রাইভার। মেয়েটা সালেকের কাছে সাহায্যের জন্য আকুতি জানিয়ে বলল, তুমি কিছু কও না কেন? সুবর্ণার এই কথা শুনে ড্রাইভার যারপরে বিস্মিত হলো, কিরে তুমি কইরা কইতাছে দেখি? চুলোই মুঠিটা আরও শক্ত করে ধরে ঝাঁকি মারল, আগে থেকেই চিনোস নাকি? ওস্তাদ আমার মনে হইতাছে এই ব্যাটার লগে মায়ারের আগে থেকেই জানাশোনা আছে। ড্রাইভার সুবর্ণার দিকে সব প্রশ্ন দৃষ্টিতে তাকালে সে মাথা নেড়ে সায় দিল, খারাপ মাইয়া বলে চুলের মুঠি ধরে সুবর্ণাকে টানতে টানতে সালেকের কাছে নিয়ে গেল। ওই লটারি টিকিটটা বের কর, সালেককে বলল ড্রাইভার তার চোখে মুখে খুনের প্রতিচ্ছবি। হঠাৎ করে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাওয়ায় সালেক বরফের মতো জমে গেছে। কন্ডাক্টর ছেলেটা তার শার্টের কলার ধরে ঝাঁকুনি দিল, ওই যাওরা কথা কানা যায় না। সালেক পকেট থেকে টিকিটটা বের করে বাড়িয়ে দিল ড্রাইভারের দিকে। সুবর্ণাকে ছেড়ে দিয়ে টিকিটটা হাতে নিল ড্রাইভার, তার চোখ দুটো চকচক করে উঠল। কন্ডাক্টর ছেলেটার পিঠে একটা চাপড় মেরে বলল, ব্যাটা তো একটা কাম হয়ে করছস। এবার সুবর্ণার দিকে ফিরে বলল সে, এই ওইখানে গিয়া ব। সালেকের সামনে সিটে বসলো সুবর্ণা। ওস্তাদ এ দুইটারে কী করবেন? সালেকের হৃদস্পন্দন বেড়ে গেল, কিছু একটা করতেই হবে, এইভাবে বেঘুরে প্রাণ দেওয়ার কোনো মানে হয় না। আমাকে দুজনটা সাইরা দেন, আমরা কাউরে কিছু কমু না, যা লওয়া তো লইসিনি। এই চুপ কর বলো ড্রাইভার, চুপচাপ বয়া থাক, উল্টাপাল্টা কিছু করলে একেবারে জানে মেলা ফেলামু। ড্রাইভারকে তার স্বাগত কন্ডাক্টর একেবারে সামনে একটা সিটে নিয়ে গিয়ে কী যেন সলা পরামর্শ করতে শুরু করে দিল। ও গো ভাব সব তো ভালো ঠেকতেছে না, ভয়ার্ত কণ্ঠে সুবর্ণা বলল। ড্রাইভার লোকটা লম্বা চড়া বেশ বলশালী, কন্ডাক্টর ছেলেটাও শারীরিকভাবে সালেকের থেকে এগিয়ে আছে, এই দুজনের সাথে কোনোভাবেই সে পেরে উঠবে না। ঠিক তখনই সালেকের পাশ থেকে একটা ঘোঁত ঘোঁত শব্দ হলে ড্রাইভার কন্ডাক্টর আর সুবর্ণা ফিরে তাকালো সেদিকে। পাশ ফিরে সালেক যা দেখতে পেল সেটা একেবারেই ভৌতিক দৃশ্য। তার মুখ দিয়ে অস্ফুটভাবে একটা শব্দ বেরিয়ে এলো, হায় আল্লাহ। ড্রাইভার কন্ডাক্টর সুবর্ণা আর সালেক বিস্ময় ভরা দৃষ্টিতে দেখেছে পেছনের সিটের সেই বুড়ো লোকটা জ্যান্ত হয়ে উঠেছে, যেন লম্বা একটা ঘুম দিয়ে এইমাত্র জেগে উঠেছে সে। তবে বুড়ো শরীর খুব খারাপ, হাঁসফাঁস করছে, নিঃশ্বাস এখনও স্বাভাবিক হয়নি। কিছুক্ষণ পর বুড়ো সম্বিত ফিরে পেল, ওই ফুলতলায় আইসে নাকি? কন্ডাক্টর আর ড্রাইভার মুখ চাচাই করল, বাস খালি কেন? বুড়া এখনও বাসের ভেতর চোখ বোলাচ্ছে। ড্রাইভারের হাতের দিকে তাকাতেই বুড়োর চোখ চকচক করে উঠল, আমার টিকিট কই? আই তোমার কাছে নি। ড্রাইভার কিছু বলল না, দাও আমার টিকিট দাও। আশেপাশে তাকিয়ে দুর্বল কণ্ঠে চিৎকার দেওয়ার চেষ্টা করলো, পুলিশ পুলিশ। ড্রাইভার লোকটা তার ফুল প্যান্টের ডান পকেটে টিকিটটা ঢুকিয়ে আচমকা বুড়ো গলা ধরে তাকে এক হ্যাচকায় টেনে সিটের উপর ফেলে দিয়ে উপর হয়ে চেপে বসল। তার দেখা দেখি কন্ডাক্টর ছেলেটাও সামনে সিটটা ডিঙিয়ে বুড়োর উপর চেপে বসেছে। ড্রাইভার লোকটা শক্ত করে বুড়োর গলা টিপে ধরে আছে। ড্রাইভার ঝাঁপিয়ে পড়ার সময় সালেক সরে গিয়েছিল, অবিশ্বাসে সে চেয়ে চেয়ে দেখছে। বুড়োকে যে দুজন লোক শ্বাসরোধ করে মারছে সেটা নয়, অন্য একটা জায়গায় আটকে আছে সালেকের চোখ। ড্রাইভারের ডান পকেট থেকে লটারির টিকিটটা কিছু অংশ বের হয়ে আছে, তারা হুড়ে পকেটে রাখতে কি এটা হয়েছে? এমন সময় টের পেল পেছন থেকে সুবর্ণা তার শার্ট খামচে ধরে তাকে টানছে। তার দিকে তাকাতেই চাপা কণ্ঠে বলল, পালাও। বুড়োর মুখ দিয়ে চাপা গুঙ্গানি বের হচ্ছে, ধারণার চেয়ে অনেক বেশি সময় নিল বুড়ো। অবশেষে নিস্তেজ হওয়ার পর ড্রাইভার আর কন্ডাক্টর তাকে ছেড়ে উঠে দাঁড়ালো, ওস্তাদ মরছে। কন্ডাক্টর ছেলেটা বুড়োকে ভালো করে দেখে বলল। ড্রাইভার আবারও উপর হয়ে পড় করে দেখলো বুড়ো মারা গেছে কিনা, হয় এবার মরছে। ওস্তাদ বুড়া লাশন কী করবেন? সামনে গিয়ে কোন এক জায়গায় ফালা দেমু। ওস্তাদ ড্রাইভার তার সাগরের দিকে তাকালো, কী হয়েছে? ওরা তো পালাইছে। ড্রাইভার এতক্ষণে বুঝতে পারলো সালেক আর মেয়েটা সুযোগ পেয়ে ছটকে পড়েছে। জাহান্নামে যাও, টিকিট তো আমার কাছে। কিন্তু টিকিটটা কই?
জানতে ছিল কন্ডাক্টর ছেলেটা। পকেটে হাত দিয়ে থমকে গেল ড্রাইভার, উদ্ভ্রান্তের মতো দুই পকেটে খুঁজতে লাগলো। আরে আমি তো এই পকেটে রাখছিলাম, কোন কি ওস্তাদ, ওই কুত্তার বাচ্চা নিয়ে ভাগছে রে। সঙ্গে সঙ্গে ড্রাইভার আর কন্ডাক্টর বাস থেকে নেমে রাস্তার দুদিকে তাকালো, ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বেশি দূর যাইতে পারে নাই, বিড়বিড় করে বলল ড্রাইভার, বড় টর্চটা লই আয়। ড্রাইভার হাঁক দিলে তার সাগরে দ্রুত বাস উঠে নিয়ে গেল। একটা রোডার রেঞ্জার লই আনিস। শক্তিশালী টর্চটা নিয়ে রাস্তার সামনের দিকে আলো ফেলা হলো। সামনের 100 গজ দেখা যায় এই টর্চের আলো। রাস্তার উপর কোনো জনমানুষের চিহ্ন নেই। তারা এমন একটা জায়গায় আছে যেখানে রাস্তার দুপাশে শুধু খাল বিল, বহু দূরে কিছু বাড়িঘর আর লোকালয় আছে। এবার তাদের পেছনে আলো ফেলল। দূরে দুজন মানুষের আবছা অভাব দেখতে পেল সে। আরেকটু এগিয়ে গিয়ে চোখ কুচকে ভালো করে দেখলো ড্রাইভার, ওই তো ওই দিকে। ড্রাইভার দৌড় দিতে উদ্যত হয়ে পেছন থেকে কন্ডাক্টর তাকে ধরে বলল, ওস্তাদ বলে পেছন থেকে ইঙ্গিত করলো সে। চারদিকে ঘন অন্ধকার, দূর থেকে দুটো উজ্জ্বল আলোর বিন্দু দেখে শুভনা বুঝতে পারলো বাসটা তাদের দিকে আসছে। পথে বাম পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বাসটা কাছে আসতে গতি কমে গেল। তার কাছে এসে সজোরে ব্রেক কষলে তীক্ষ্ণ একটা শব্দ বিকীর্ণ করলো রাতের নিস্তব্ধতা। সুবর্ণা একটুও নড়ল না। গাড়ির ইঞ্জিন বন্ধ করে হুড়মুড় করে নেমে এলো তারা। ড্রাইভারের কাছে এসেই সুবর্ণার চুল খামচে ধরল, ওই খারাপ মাইয়া তো নাগর কই। কাঁদো কাঁদো কণ্ঠে সুবর্ণা বলল, হে আমারে ফালাই গেছে গা। হয়ে গেছে? সড়কের বাম দিকের বাম গাঢ় অন্ধকারের দিকে আঙুল তুলে দেখেই বলল সুবর্ণা, ওই তো ওই দিক দিয়ে দৌড়ে চলে গেছে। সড়কের ড্রাইভার টর্চ দিয়ে জায়গাটা দেখল। যতদূর দেখা যায় শুধুই ধান ক্ষেত, মাত্র চারা বোনা হয়েছে, গোড়ালে পর্যন্ত পানিতে ডুবে আছে সেসব চারা। এই তুই ম্যাটার সারবি না, আমি আইতাছি, ড্রাইভার বলি সড়ক থেকে নেমে গেল হন হন করে। কন্ডাক্টর ছেলেটা এবার তার ওস্তাদের মতো সুবর্ণার চুল খপ করে ধরে ফেলল, একদম চিল্লাপাল্লা করবি না। আ লাগতেছে তো, সুবর্ণা ব্যথা পেয়ে বলল, লাগতেছে? হ্যাঁ, অন্য হাতে সুবর্ণার গলা চেপে ধরে ছেলেটা বলল, হে এর লাগে পলা যেতে আইসিলি না, এখন বুঝবি এটার মজা। কন্ডাক্টর ছেলেটা বেশ অবাক হলো। সুবর্ণা তার দিকে চেয়ে হাসছে, কিরে হাসতাছস কেন? হাঁটু পর্যন্ত কাদা পানি দেখে ড্রাইভার লোকটা উঠিল রাস্তার উপর। অনেক দূর যাওয়ার পরও সে সালেকের টিকিটাও দেখতে পায়নি। রাগে সমস্ত শরীর কাঁপছে, এই খারাপ মেয়েটা তাকে ধোকা দিয়েছে, মিথ্যে বলেছে। কিন্তু রাস্তার উপর আসতেই রাগ আরও বেড়ে গেল। তার সাগরেদ নেই, ছেলেটাকে বলে গিয়েছিল খারাপ মেয়েটাকে যেন এখানে আটকে রাখে। চারপাশে তাকিয়ে তার গা ছমছম করে উঠল। ঘুটঘুটে অন্ধকার, কোনো গাড়ি ঘোড়া চলছে না সড়ক দিয়ে, আশেপাশে জনমানবেরও কোনো চিহ্ন নেই। ওই তুই কই এলি? চেষ্টা করে নিজে গলা দিয়ে আওয়াজ বের করতে পারলো না। একটা অজ্ঞাত ভীতি জেঁকে বসেছে তার মধ্যে। অদূরে বাসটা দেখা গেল, বাসের ভেতর কোনো বাতি জ্বলছে না। ডান হাতে থাকা লোহার রডটা আরও শক্ত করে ধরে টর্চটা দিয়ে বাসের দিকে আলো ফেললো সে। কোনো সাড়া শব্দ নেই। তার সাগরেদের চরিত্রে অনেক সমস্যা আছে, মেয়েটাকে নিয়ে আবার ফুর্তি করতে শুরু করে দেনি তো। হন হন করে বাসের দিকে এগুলো সে। গেটের কাছে আসলে একটা জান্তব শব্দ কানে যেতেই মাথায় খুন চেপে গেল, এরকম পরিস্থিতি তো হারামজাদা আকাম করতে নেমে পড়েছে। কিরে কালাম নাকি? কোনো সাড়া শব্দ নেই। বাসের ভেতরে ঢুকে বুঝতে পারলো মাঝখানে একটা সিট থেকে শব্দটা আসছে। আরেকটু এগিয়ে যেতেই শক্ত কিছু দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হলো। হুমড়ি খেয়ে একটা সিটের উপর পড়ে গেল সে। মাথা ঘুরিয়ে নিজের হামলাকারী মুখটা দেখার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আরেকটা আঘাত করা হলো, এবার ঠিক কপাল বরাবর। নিস্তেজ হয়ে গেল ড্রাইভার। সালেক হাঁটছে, তার পাশে সুবর্ণা, তাদের গন্তব্য ঢাকা। আতাপুরের বাড়ির লোকজন জানে সালেকের সাথে তাদের গ্রামের বাড়িতে গেছে সে। তবে সালেক এ নিয়ে খুব একটা ভাবছে না। তার কাছে 40 লাখ টাকার একটা লটারির টিকিট আছে, আর আছে একটা গল্প। সুবর্ণা মেয়েটার বুদ্ধিতে বেশ ভালোই কাজ হয়েছে। এই সড়ক ধরে তার ড্রাইভার আর কন্ডাক্টরের হাত থেকে পালাতে পারত না। চারদিকে ঘন অন্ধকার আর কাদাপানি ধান ক্ষেত। সুবর্ণার কথা মতো সালেক রাস্তার ওপার পাশে ঘাপটি মেরে থাকে, আর সুবর্ণা থাকে তার বিপরীত দিকে। ড্রাইভারকে ভুল পথে পাঠিয়ে দেবার পর আড়াল থেকে চলে আসে সালেক।
হাতে একটা ইট নিয়ে। কন্ডাক্টর শুভনাথ চুল ধরে রেখেছিল। আতাবরকে যেভাবে মেরেছিল ঠিক একই কায়দায় তাকে ঘায়াল করতে খুব একটা বেগ পেতে হয়নি সালেকের। একটা অস্ফুট শব্দ করে ছেলেটা ঢলে পড়ল মাটিতে। তারপর বাসের ভেতরে হাত পা বেঁধে মাঝখানটা সিটে ফেলে রেখে তাকে। ছেলেটা জ্ঞান ফিরে এসেছিল কয়েক মিনিটের মধ্যেই। তারপর ঘোত ঘোত করতে শুরু করে। কিছুদূর যাবার পর পেছনে ফিরে তাকালো সালেক। রাতের ঘন অন্ধকারে এখনও দাউ দাউ করে জ্বলছে বাসটা। মনে মনে গল্পটা আবারও সাজিয়ে নিল। হরতাল আহ্বানকারীরা বাসে আগুন ধরিয়ে দিলে সে কোনো মতে প্রাণে পালাতে পেরেছে। আতাবরে খবর সে জানে না। হরতালে তিন দিন পর সালেক বসে আছে একটা পার্কের বেঞ্চে। একটু আগে তার সমস্ত জগৎটা টলে গেছে। ঝিমঝিম করছে মাথাটা, মনে হচ্ছে বুকের ভেতরটা একেবারে খালি হয়ে গেছে। লটারির টিকিটটা যখন কর্তৃপক্ষকে দেখালো তখন জানতে পারলো এটা প্রথম পুরস্কার পাওয়া টিকিট নয়। এখনও তার কাছে পুরো ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকছে। সে নিজে পত্রিকার ফলাফলের সাথে মিলিয়ে দেখেছে, একবার নয় দুবার নয় বেশ কয়েকবার, তার মাথায় কিছুই ঢুকছে না। পুরো ব্যাপারটাই তার কাছে রহস্য বলে মনে হচ্ছে। কিছুক্ষণের জন্য এও মনে হয়েছে ওই দিনের রাতে ঘটনাটা একটা দুঃস্বপ্ন ছিল, বাস্তবে এরকম কিছুই ঘটেনি। বন্ধু আতাবরের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। কীভাবে সে পারল একটা ভারী ইট দিয়ে তার মাথাটা থেতলে দিতে? পুরো ব্যাপারটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আতাবরের মোবাইল ফোন আর মানি ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছে পাশের এক ডোবায়। একেবারে নিখুঁত দক্ষতায় কাজটা করেছে, যেন এ জীবনে বহুবার এরকম কাজ করেছে সে। নিজের মোবাইল ফোনটা বেজে উঠলে অন্য মনস্ক ভাব কাটিয়ে ফোনটা পকেট থেকে বের করলো। হ্যালো, কী ব্যাপার, খবর কি? শুভনে ওপাশ থেকে বলল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সালেকের মুখ থেকে। সে জানে এখন যে কথাটা তাকে বলবে সেটা সত্যি হলে মেয়েটা বিশ্বাস করবে না। তারা কইল ওই টিকিটটা নাকি সেই টিকিটটা না? মানে প্রথম টিকিট যেটা পাইছিল ওইটা নাকি সেই টিকিট না? আমি জানতাম, কথাটা বলে শুভনে একটু চুপ মেরে রইল। হায় রে দুনিয়া, এই জীবনে একটা ভালো পুরুষ মানুষের দেহ পাইলাম না। লাইনটা কেটে গেলে দূরে পার্কের একটা বিশাল গাছের দিকে চেয়ে রইল সালেক। ভাবতে লাগলো কার মধ্যে আগে অবিশ্বাসের বীজ রোপিত হয়েছিল, সালেকের নাকি আতাবরের? সে জানে না, হয়তো কখনো জানতেই পারবে না। জামতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়ানকভাবে মাথায় আঘাত পাওয়া এক রোগীর জ্ঞান ফিরে এলো উদ্ধারের তিন দিন পর। হরতালের আগের দিন মাঝরাতে তাকে উদ্ধার করে এক পথচারী ঢাকায় নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। সম্ভবত লোকটার সর্বস্ব ছিনিয়ে নেবার জন্য তাকে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, তবে জ্ঞান ফিরে পাওয়ার পর সে আশঙ্কা দূর হয়েছে। রোগী প্রাণে বেঁচে গেল, দেখা দিয়েছে নতুন এক সমস্যা। স্মৃতিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার। কোনো কিছুই মনে করতে পারছে না, এমনকি নিজের নামও মনে করতে পারছে না। ডাক্তার বলেছে ধীরে ধীরে সেরে উঠলে কিছুটা স্মৃতি ফিরে পেতেও পারে, পুরো স্মৃতি হয়তো কোনো দিনই ফিরে পাবে না। তবে ডাক্তার যা জানে না তা হলো এই রোগী শুধু স্মৃতি নষ্ট হয়নি, তার মস্তিষ্কেরও বিকৃতি ঘটেছে। একটু আগে নার্স এসে বলে গেছে তার প্যান্টের পকেট থেকে লটারিতে টিকিট ছাড়া কিছুই পাওয়া যায়নি। স্মৃতিহীন লোকটা লটারি সে টিকিট চোখের সামনে মেলে অনেকক্ষণ ধরে দেখে নিল। হাফ প্যান্ট পরা এক অল্প বয়সী ছেলে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি এক শনপাপড়িওয়ালার দিকে। ছেলেটা জিভ চাটল। শনপাপড়িওয়ালা ঠিক তার সামনে এসে বাক্স থেকে একটা শনপাপড়ি ছেলেটার হাতে দিয়ে প্রসন্নভাবে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেল। অবাক চোখে ছেলেটা চেয়ে দেখলো শনপাপড়ির দিকে, আয়েস করে শনপাপড়ি খেতে লাগলো। আর ওদিকে স্মৃতিহীন রোগী লটারির টিকিটটা কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জীবনে সে এত মজার সুস্বাদু শনপাপড়ি কখনো খায়নি।